আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো শহীদ নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের মাঝে নবম শ্রেণীর একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছে, যেটা বাংলা দ্বিতীয় পত্র এবং তোমাদের বইয়ে দেখতে পাবা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ, দ্বিরুক্ত শব্দ। দ্বিরুক্ত মানে বুঝতে পারছ, দ্বি মানে দুইবার, আর উক্ত মানে হচ্ছে বলা। তাহলে কি বলছে, দ্বিরুক্ত অর্থাৎ দুইবার বলা। তাহলে দ্বিরুক্ত অর্থ হচ্ছে দুইবার বলা। বাংলা ভাষায় এমন কোন শব্দ বা পদ আছে যেগুলো একবার ব্যবহার করলে তোমার একরকম অর্থ করে, আর দুইবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। এই ধরনের হচ্ছে ধারণা প্রকাশ করার নামই হচ্ছে উক্তি। উক্তি তোমার হচ্ছে উক্তি কিভাবে হয়, যেটা আমি এই যে আমি কথা বলছি এটা হচ্ছে উক্তি, কিন্তু আমি যদি একই কথা বারবার বলি সেটা কি হবে, তোমার দ্বিরুক্তি হবে। সেই শব্দটা কি হবে, দ্বিরুক্তিতে দাঁড়াবে। যেমন উদাহরণ দিই, আমার জ্বর জ্বর লাগছে, অর্থাৎ ঠিক জ্বর নয়, জ্বরের মতো জ্বরের ভাব বোঝাতে ব্যবহৃত হয়েছে যে আমার জ্বর জ্বর লাগছে, মানে একই শব্দ দুইবার ব্যবহার করা হয়েছে। তাহলে এর সংজ্ঞাটা কি, দ্বিরুক্ত শব্দ কি দুইবার উক্ত হয়েছে, দ্বিরুক্ত অর্থ দুইবার বলা। তাহলে বাংলা ভাষায় বাংলা ভাষায় এমন কোনো শব্দ পদ বা অলংকার শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে দুইবার ব্যবহার করলে পরপর দুইবার ব্যবহার করলে দেখো পরপর দুইবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করার নামই হচ্ছে সম্প্রসারিত অর্থ প্রকাশ করার নামই হচ্ছে উক্তি। বুঝতে পেরেছ? আশা করি তোমাদের বুঝতে কষ্ট হবে না। তাহলে দ্বিরুক্ত অর্থ দুইবার বলা,
দুইবার বলো দেখো, দীর্ঘ অর্থ দুইবার বলা, দীর্ঘ অর্থ দুইবার বলা। যেমন দেখো বাংলা ভাষায় এমন কোন কোন শব্দ পদ বা অন্য কোন শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, পরপর দুইবার ব্যবহার করলে অন্য কোন সম্প্রসারিত অর্থ অর্থ প্রকাশ করার নামই হচ্ছে দ্বিরুক্তি। আশা করি বুঝতে পেরেছো। একটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝবা। দেখো যেমন আমার জ্বর জ্বর লাগছে, যেমন আমার জ্বর জ্বর লাগছে, অর্থাৎ কি জ্বর নয়, অর্থাৎ কি জ্বর জ্বর লাগছে মানে কি, জ্বর জ্বর লাগছে মানে হলো তোমার জ্বর জ্বর লাগছে, জ্বরের ভাব বোঝাচ্ছে, অর্থাৎ ঠিক জ্বর নয়, জ্বরের ভাব অর্থ বোঝানো হয়েছে। জ্বরের ভাব অর্থে, ভাব অর্থে বোঝানো হয়েছে। ঠিক আছে, কি বলছে যে আমার আমার উদাহরণে বলছে আমার জ্বর জ্বর লাগছে, অর্থাৎ ঠিক জ্বর নয়, জ্বরের ভাব অর্থে বোঝানো হয়েছে। বাংলা ভাষায় দ্বিরুক্তি আবার দুই ধরনের, বাংলা ভাষায় দ্বিরুক্তি দুই ধরনের, দ্বিরুক্তি শব্দ বাংলা ভাষায় তোমার কি বলছে, বাংলা ভাষায় দ্বিরুক্তি শব্দ নানা নানা ধরনের হতে পারে। দ্বিরুক্তি শব্দ বাংলা ভাষায় দ্বিরুক্তি শব্দ নানা ধরনের হতে পারে। তবে আমরা দুইটা দ্বিরুক্তি শব্দ সম্পর্কে জানবো, দুই দুই রকম, একটা হচ্ছে তোমার শব্দের দ্বিরুক্তি আর একটা হচ্ছে পদের দ্বিরুক্তি। দুই নম্বর হচ্ছে পদের দ্বিরুক্তি। তাহলে আমরা দ্বিরুক্তি কাকে বলে জানলাম, দ্বিরুক্তি নানা ধরনের হতে পারে, তার মধ্যে আমরা দুই ধরনের সম্পর্কে জানবো, শব্দের দ্বিরুক্তি আর একটা হচ্ছে পদের দ্বিরুক্তি। এবার দেখো শব্দের দ্বিরুক্তি, শব্দের দ্বিরুক্তি কি কি বৈশিষ্ট্য, দেখো এক নম্বর বলছে, এক নম্বর বলছে একই শব্দ পরপর দুইবার ব্যবহার হয়, পরপর দুইবার ব্যবহার হয় কিন্তু শব্দ দুটি অবিকৃত থাকে।
অবিকৃত থাকে, মানে অবিকল একই রকম। যেমন ধরো, যেমন কি বলছে, ভালো ভালো ফল, ভালো ভালো, দেখো এই যে দুইবার ব্যবহার হলো না, ভালো ভালো ফল, ফোটা ফোটা পানি, ফোটা ফোটা, ফোটা ফোটা পানি ইত্যাদি, তাই না? একটা একটা তোমার বৈশিষ্ট্য দেখলাম যে একই শব্দ পরপর ব্যবহার হয় কিন্তু শব্দ দুটি অভিহিত থাকে, যেমন ভালো ভালো ফল, ফোটা ফোটা পানি। আবার দেখো দুই নম্বরটা হচ্ছে একই শব্দের সংযোগের সমর্থ, একই শব্দের সঙ্গে দুই নম্বর, একই শব্দের সঙ্গে সমর্থক শব্দ যোগ করে, যোগ করে যেমন তোমার ধন দৌলত, ধন দৌলত, দৌলত, ধন দৌলত একই কথা না, সমর্থক শব্দ না, ধন দৌলত, তারপর খেলাধুলা, বুঝে গেল? একই শব্দের কি সমার্থক শব্দ যোগ করে, যেমন ধন দৌলত, খেলাধুলা ইত্যাদি। তারপর তোমার তিন নম্বর হচ্ছে জোড়ার দ্বিতীয় শব্দটি আংশিক পরিবর্তন হয়, কি হয় তোমার তিন নম্বরটা হয় জোড়ার এগুলো সব কিন্তু আমি শব্দের বিরক্তি, শব্দের বিরক্তি সম্পর্কে বলছি। শব্দের বিরক্তি সম্পর্কে বৈশিষ্ট্যগুলো বলছি, শব্দের বিরক্তি। শব্দের বিরক্তি কি হলে তোমরা বুঝবা যে কি কি পরিবর্তন হয় জোড়ায় জোড়ায়। জোড়ায় জোড়ায় দ্বিতীয় শব্দটির আংশিক পরিবর্তন হয়, জোড়ায় দ্বিতীয় শব্দটি আংশিক পরিবর্তন হয়। যেমন মিটমাট, ফিটফাট ইত্যাদি, ঠিক আছে? জোড়ায় দ্বিতীয় শব্দটির আংশিক পরিবর্তন হয়, যেমন দেখো মিটমাট এখানে কিন্তু একটু পরিবর্তন হলো, ফিটফাট এখানে একটু পরিবর্তন হলো, তাহলে জোড়ায় দ্বিতীয় শব্দটি আংশিক পরিবর্তন হয়। এবার দেখো সমর্থক বা বিপরীতার্থক শব্দ যোগে, চার নম্বরটা এগুলো সব এর বৈশিষ্ট্য। দেখো সমর্থক বা বিপরীত শব্দের পরিবর্তন হয়, সমর্থক বা
বিপরীতার্থক শব্দ যোগে, সমার্থক বা বিপরীতার্থক শব্দ যোগে, যেমন লেনদেন, দেনাপাওনা ইত্যাদি। লেনদেন, দেনাপাওনা, এগুলো গেল তোমার শব্দের বিলুপ্তি। এগুলো কি তোমার শব্দের বিলুপ্তি। চারটা বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানলাম, এবার জানলো আমরা পদের বিলুপ্তি। পদের বিলুপ্তি, পদের বিলুপ্তির মধ্যে কোন কোন বৈশিষ্ট্য আছে সেটা জানবো। দেখো পদের বিলুপ্তির মধ্যে দুটি পদে একই বিভক্তি প্রয়োগ করা হয়। দুটি পদে এক নম্বর হচ্ছে দুটি পদে একই বিভক্তি প্রয়োগ করা হয় এবং শব্দ দুটি ও পদ অভিকৃত থাকে। দুটি পদে একই বিভক্তি প্রয়োগ করা হয় এবং শব্দ দুটি অভিকৃত থাকে। যেমন মনে মনে আমি এ কথাই ভাবছি, এই কথাই ভাবছি। ঠিক আছে, কি বলছে যে পদের বিলুপ্তি কি, দুটি পদে একই বিলুপ্তি প্রয়োগ করা হয় এবং শব্দ দুটি অভিকৃত থাকে। যেমন মনে মনে আমি এ কথাই ভাবছি। আর দুই নম্বর কি বলছে তোমার, দ্বিতীয় পদের আংশিক ধ্বনিগত পরিবর্তন ঘটে। দ্বিতীয় পদে দুই নম্বর হচ্ছে আংশিক ধ্বনিগত পরিবর্তন ঘটে, পরিবর্তন ঘটে কিন্তু পদ দুটি অভিকৃত থাকে, কিন্তু পদ বিভক্তি অভিকৃত থাকে। যেমন তোমার, যেমন কি বলছে যে আমার যেমন আমার সন্তান যেন যেন থাকে দুধে ভাতে, হচ্ছে তোমার পদের বিলুপ্তির উদাহরণ। তাহলে আশা করি আমরা তোমরা বুঝতে পেরেছো যে
তোমাদের অসুবিধা হবে না। দ্বিরুক্তি কাকে বলে? তাহলে দ্বিরুক্তি কাকে বলে আমরা জানলাম, দ্বিরুক্তি কত প্রকার সেটা আমরা জানলাম, দ্বিরুক্তি পদের দ্বিরুক্তি কোন কোন বৈশিষ্ট্য থাকলে আমরা বুঝতে পারবো যে এটা পদের দ্বিরুক্তি, এবং শব্দের দ্বিরুক্তির কোন কোন বৈশিষ্ট্য থাকলে আমরা বুঝতে পারবো যে এটা শব্দের দ্বিরুক্তি। তো এই হলো তোমাদের আজকের আজকের হচ্ছে বিষয়। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।